জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ও নবী আপনি এখানে বসে আছেন কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, খাদিজার সঙ্গে আমার ওয়াদা হয়েছিল, ওই খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি নবী দিব, কিন্তু জিব্রাইল দেখো এখন পর্যন্ত মুনকার নাকির কবরের মধ্যে আসতেছে না, মুনকার নাকির কি আসবে না? হযরতে জিব্রাইল ডেকে বলে, ও নবী আপনি কবরের পাশে অপেক্ষা করবেন না, আপনি চলে যান, চলে যান, চলে যান। বলে, কেন মুনকার নাকির কি আসবে না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন খাদিজা আপনাকে খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনার কাছে আবদার করেছে, ওই খাদিজার কান্না, ওই খাদিজার চিন্তা, ওই খাদিজার আকুতি মিনতি আমার আল্লাহর কাছে এমন কবুল হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত পছন্দ করেছেন, সেই দিনে খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহর তরফ থেকে দিয়ে দিয়েছেন, আপনাকে আসতে হবে না, আপনাকে জবাব দিতে হবে না, চলে যান। নবীর স্ত্রী হওয়ার পরেও কবরের চিন্তায় যদি এমন করে কান্দে, নবীর 10 জন সাহাবি জান্নাতের টিকিট দুনিয়াতে পাওয়ার পরে তারা যদি কান্দে, আমাদেরকেও কিন্তু কবরের চিন্তায় একটু কান্দা দরকার, একটু কান্দা দরকার। দুনিয়াতে সারা জীবন থাকা যাবে না, এই দুনিয়াটা তুচ্ছ, এই জীবনটা তুচ্ছ, এই জীবনটা কিচ্ছুই না। নবীর বড় বড় সাহাবায়ে কিরাম, আল্লাহর বড় বড় ওলিয়ে কামেল, তারা দুনিয়ার পিছনে দৌড়ায় নাই, তারা আমার মাওলার পিছনে দৌড়াইছে। কেমন করে মাওলাকে পাওয়া যায়, কেমন করে আল্লাহকে পাওয়া যায়, কেমন করে কবরের আজাব থেকে বাঁচা যায়, কেমন করে জান্নাতের মেহমান হওয়া যায়, এমন করে বড় বড় আল্লাহর ওলিরা নিজের দুঃখ কষ্টকে মেনে নিয়ে তারা দুনিয়ার সুখের পিছনে না দৌড়াইয়া আমার আল্লাহর পিছনে তারা দৌড়াইছে। নবীর একজন জবরদস্ত সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করছে, বাসর ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর পবিত্র হওয়ার জন্য গামছা হাতে নিছে, লুঙ্গি হাতে নিছে, ফরজ গোসল করার জন্য, এমন সময় কে যেন বলে যায়, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। এ হানজালা, কার জন্য গোসল করবি, কার জন্য গোসল করবি? আখিরি জামানের পয়গম্বর যুদ্ধের ময়দানে চলিয়া গেছে, যুদ্ধের ময়দানে চলিয়া যাওয়ার পরে আখিরি জামানের পয়গম্বর দুনিয়ার জমিনে শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিয়ে দৌড় যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে 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 হযরতে হানজালা শহীদ হয়ে যায়। বিবি দৌড় দিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে স্বামীকে তালাশ করে, বিশ্ব নবীর কাছে আবদার জানায়, ইয়া রাসূলুল্লাহ, বাসর ঘর করে হানজালা যুদ্ধের ময়দানে এসেছে, ওই হানজালার গোসলের ব্যবস্থা করে দেন, হানজালার গোসলের ব্যবস্থা করে দেন। বিশ্ব নবী বলেন, হানজালার লাশটা খোঁজো। হযরতে হানজালার লাশটা খুঁজতেছে, হানজালার লাশ কোথায়, কোথায়, কোথায়? খুঁজতে 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 হানজালার লাশটা যখন পাওয়া গেল, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? বলেন, হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন নতুন বিবি ঘরে রেখে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে আসাতে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে। সুবহানাল্লাহ। কোন এজন্য সম্মানিত ভাইরা।